সকলেই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাটেন্ডেন্ট এবং এই গ্রুপটির অন্যান্য পোস্টগুলো সম্পর্কে জানতে চাইছে, এগুলোর রেজাল্ট সম্পর্কে জানতে চাইছে। তো বড় ব্যাপার হচ্ছে যে এই রেজাল্ট বের করার জন্য যতটা ইনিশিয়েটিভ ক্যান্ডিডেটদের তরফ থেকে থাকা উচিত ততটা ইনিশিয়েটিভ কিন্তু সত্যি সকলের কাছ থেকে দেখা যাচ্ছে না। কয়েকজন মাত্র, হাতে গোনা কয়েকজন মাত্র অ্যাক্টিভ ক্যান্ডিডেট রয়েছে, তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে যে যাতে এই রেজাল্টটিকে সময় মতো প্রকাশ করা যায়। তারপরে রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কে পাস করলো কে ফেল করলো সেটা পরের কথা, কিন্তু রেজাল্ট অ্যাটলিস্ট প্রকাশ করানোটা ভীষণ দরকারি। তো এটা যে শুধুমাত্র ক্যান্ডিডেটদের কাজ বা দায়িত্ব তাই নয়, যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এরকম একটি বড় পরীক্ষা নিয়েছে তাদেরও অনেক বড় একটি দায়িত্ব যে তারাও এই রেজাল্টটিকে সঠিক সময় মতো প্রকাশ করুক। তো আমরা জানি যে ইতিমধ্যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগ হয়েছেন। নতুন উপাচার্য হলেন প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের সুব্রকমল মুখার্জি, এবং তাকে নিয়োগ করেছেন আমাদের রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তো এবার সেই যে নিয়োগ, তোমরা নিশ্চয়ই আজকের এই আপডেটটিও পেয়েছো যে সেই নিয়োগ নিয়েও একটা সমস্যা তৈরি হয়েছে, একটা সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে। এবার সেখানে রাজ্যপালকেও সেখানে পার্টি করার মতো চিন্তা ভাবনা হয়েছে, তো সেটা একটা সেপারেট বিষয়। আলটিমেটলি যেটা হবে যে উনি থাকবেন বলেই আমরা আশা করব, এবং এরকম একজন বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তিনি যদি এরকম একটি পদে লাইক থাকেন তাহলে এটা শুধুমাত্র যে এই অ্যাসপিরিয়েন্সদের জন্য ভালো তা নয়, এটা সমগ্র ইউনিভার্সিটির সকলের জন্যই এটা একটা ভালো বার্তা নিয়ে আসবে বা এই ইউনিভার্সিটিকে আরেকটা ভালো শিখরে নিয়ে যাবে, অর্থাৎ উন্নতির শিখরে নিয়ে যাবে বলেই আমরা মনে করি। কারণ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে দোলাচল চলছে, পাশাপাশি এই মুহূর্তে অন্যান্য দুই একটি ইউনিভার্সিটিতে দোলাচল চলছে। তো যাই হোক, সেগুলো সেপারেট বিষয়, সেগুলো নিয়ে এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে যেটা মেইন টপিক সেটাতে আসি, যে রেজাল্ট, রেজাল্ট নিয়েই তো কথা হচ্ছে। তো যখন এই প্রাক্তন বিচারপতি সুব্রকমল মুখার্জি যখন তিনি নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব নেওয়ার প্রথমেই তিনি উষ্মা প্রকাশ করেছেন এই নিয়োগ বিষয়টি নিয়ে, এবং সেটাও আমরা নিউজ পেপারে দেখেছি যে কেন এতটা দেরি লাগছে এরকম একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট কমপ্লিট করতে। তোমরা জানো যে 2022 সালের মে মাসে, তোমরা তো পরীক্ষা দিয়েছো তোমরা জানবি, 2022 সালের মে মাসের এই রিক্রুটমেন্টটির পরীক্ষা হয়েছিল। আর অ্যাডভার্টাইজমেন্টের কথা যদি বলি তাহলে সেটা আরও অনেক আগের, তো 2022 সালের মে মাসে পরীক্ষা হয়ে যাওয়ার পরে দীর্ঘ মোটামুটি 9-10 মাস পরে তারা আনসার কি প্রকাশ করেছে ফেব্রুয়ারি মাসের দিকে। তারপরে রিভাইজড আনসার কি প্রকাশ হয়নি, এবং সেই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে আজকে আগস্ট মাসের 21 আগস্ট, তো সেটাও মোটামুটি 7 মাসের মতো হতে চললো। এই মুহূর্ত পর্যন্ত রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি তাদের রেজাল্ট প্রকাশ করে উঠতে পারেননি বা পারেনি। এবার উপাচার্য যে কর্মসমিতির যে বৈঠক ডেকেছিলেন সেখানে তিনি ঘোষণা করেছেন যে 2 মাসের মধ্যে তিনি রেজাল্ট প্রকাশ করবেন, এবং সেটাও যদি দেখা যায় তাহলে সেটাও কিন্তু প্রায় 1.5 মাস অতিক্রান্ত, 2 মাসের দোরগোড়ায় এসছে। তবে যদি এখন আমরা উপাচার্যের কথাটিকে ধরে নিয়ে এগোই তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আগামী 15-20 দিনের মধ্যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির রেজাল্ট প্রকাশ হওয়া উচিত। এবার তার মধ্যে এই সমস্ত কিছু আইনি জটিলতা সেটা তো নতুন করে উদ্ভব হয়েছে, তবুও আমরা আশা করব যেহেতু এত একজন মান্যগণ্য ব্যক্তি, তিনি এরকম একটি পদে লাইক তিনি এখানে আসীন হয়েছেন এবং তিনি কথা দিয়েছেন যে খুব তাড়াতাড়ি করে তিনি রেজাল্ট প্রকাশ করবেন, তিনি 2 মাস সময় চেয়েছিলেন বা দিয়েছিলেন যে 2 মাসের মধ্যে প্রকাশ করতে হবে, সে জায়গায় আমরা না হয় আরও একটু বেশি সময় ধরে নেব যেহেতু আইনি জটিলতা দেখা দিয়েছে তার নিয়োগ নিয়ে। এবং আমরা আশা করব যে তার নিয়োগটাও বৈধ বলেই সুপ্রিম কোর্ট রায় দেবেন, এবং সেক্ষেত্রে যেটা হবে যে সেক্ষেত্রে রেজাল্টটা খুব তাড়াতাড়ি করেই প্রকাশ হবে বা করা হবে বা তিনি করবেন বলেই আমরা আশা রাখব। তিনি মোটামুটি জুলাই মাসের প্রথম সপ্তাহে আলোচনা করেছেন নিয়োগ হওয়ার পরে পরই,
গণসমিতির বৈঠকে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে দু মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে। সেই হিসেবে যদি দেখা যায় তাহলে আগস্ট মাসের একদম শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের ফার্স্ট হাফের মধ্যেই এই লিখিত পরীক্ষার রেজাল্টটি প্রকাশ হবে। এবার কাট অফ বা অন্যান্য বিষয় সেগুলো নিয়ে এখানে আর কথা বলার কোনো অর্থ হয় না, সেগুলো নিয়ে আমি প্রিভিয়াসলি তোমাদের সাথে কথা বলেছি। প্রচুর ভিডিও রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি নিয়ে করা হয়েছে আমার, অ্যাকচুয়ালি বোধহয় আমি লাস্ট অনেকগুলো ভিডিও সবচেয়ে বেশি ভিডিও করেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির উপরেই, আর সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলেই তোমরা আছো। এবার সেখানেও একটু কম উদ্যোগ দেখা যায় সকলের মধ্যে। আমি আশা করব যে যেহেতু রেজাল্টটা তোমাদের, যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছো, হয়তো হতে পারে তোমরা অন্যান্য পরীক্ষার জন্য পড়াশোনা করছো, তারপরে ওটা বলবো যে অ্যাক্টিভ না হলে রেজাল্টটা অনেকটা দেরি হয়তো হতো না, তোমাদের অ্যাক্টিভ হতে হবে। অ্যাক্টিভ হওয়ার জন্যই রেজাল্টটা তো পিছিয়ে গিয়েছে, নাহলে হয়তো আরও আগেই প্রকাশ হতো। এবার তবুও আমরা আশা করব যে যেহেতু উপাচার্য কথা দিয়েছেন যে দু মাসের মধ্যে তিনি রেজাল্টটা প্রকাশ করবেন, সেক্ষেত্রে দু মাস না হলেও আমরা ধরে নিচ্ছি আইনি জটিলতার জন্য একটু বেশি সময় লাগবে, সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাসে একদম ফার্স্ট হাফের দিকেই রেজাল্টটা প্রকাশ হবে, তার আগেই হবে বলেই আশা করব।